ওয়েলকাম ফ্রেন্ডস, আপনারা জানেন যে বহুদিন কেটে গেলেও অনেক পেনশনার, ফ্যামিলি পেনশনার এখনও পর্যন্ত ষষ্ঠ বেতন কমিশন অনুযায়ী রিভাইজ পেনশন পাননি। কারণ অনেক ক্ষেত্রে তারা পেনশন ফাইলই এখনও সাবমিট করতে পারেনি, আর সেই জন্যই আজকে একটা গুরুত্বপূর্ণ নোটিশ পাবলিশ হয়েছে পেনশনার এবং ফ্যামিলি পেনশনারদের জন্য। যদিও এটা অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক এবং শিক্ষাকর্মীদের জন্য এবং এটা পাবলিশড হয়েছে ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল বাঁকুড়া থেকে, তবে এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। আশা করা যায় যে সমস্ত জেলা থেকে এই ধরনের নোটিশ পাবলিশড হবে। দেখুন, এটা সমস্ত এইচওআইকে দেওয়া হয়েছে। সাবজেক্টে কী আছে দেখুন, কালেকশন অফ ডাটা ফর পেনশনার, ফ্যামিলি পেনশনার হু আর আনএবল টু সাবমিট রিভাইজড পেনশন টিল ডেট, অর্থাৎ যে সকল পেনশনার এবং ফ্যামিলি পেনশনার এখনও পর্যন্ত রিভাইজ পেনশনের ফাইল সাবমিট করতে পারেননি, তাদের থেকে ডাটা কালেকশন করার কথা বলা হয়েছে। এবং এখানে একটা ফরম্যাট দেওয়া হয়েছে, সেই ফরম্যাটটা ফিল আপ করে ডিপিপিজির কাছে সেটা পাঠাতে হবে, এবং সেই ফরম্যাটের সাথে কী কী ইনক্লোজ করবেন সেগুলো সবই দেওয়া আছে। দেখুন কী বলছে, ইন দিস কানেকশন অল এইচওআই আর রিকোয়েস্টেড টু ফিল আপ দ্য এনক্লোজ ফরম্যাট অ্যান্ড সাবমিট হার্ড কপি টু দিস অফিস অ্যাজ পার ফলোয়িং মেনশন ডাটা, দি ফলোয়িং পয়েন্টস টু বি নোটেড। এক নম্বরে আছে দেখুন, ফরম্যাট টু বি সাবমিটেড উইদিন 13 অক্টোবর 2020 অন মনডে টুইসডে অনলি টু দ্য পেনশন সেল অফ দিস অফিস, অর্থাৎ এই অফিসের পেনশন সেলের কাছে কিন্তু ফরম্যাটটা জমা করতে হবে 13 অক্টোবরের মধ্যে, এবং সেগুলো জমা করা যাবে মনডে এবং টুইসডেতে। দু নম্বরে আছে দেখুন, ফরম্যাট সাবমিটেড থ্রু ইমেল হোয়াটসঅ্যাপ নট টু বি এন্টারটেন, অর্থাৎ ফরম্যাটটা কিন্তু ইমেল বা হোয়াটসঅ্যাপে যদি আপনারা জমা করবেন তাহলে সেটা কিন্তু গ্রহণযোগ্য হবে না। তিন নম্বরে আছে দেখুন, কপি অফ পিপিও অ্যান্ড ডেথ সার্টিফিকেট হোয়ার অ্যাপ্লিকেবল হ্যাজ টু বি সাবমিটেড উইথ দ্য ফরম্যাট, এবং ফরম্যাটের সাথে পেনশনাররা পিপিও কপিটা দেবেন, জেরক্স কপি অবশ্যই দেবেন। এছাড়া যারা ফ্যামিলি পেনশনার আছেন তাদের ক্ষেত্রে ডেথ সার্টিফিকেটটা কিন্তু, অর্থাৎ পেনশনারের যে ডেথ সার্টিফিকেট সেটা এনক্লোজ করবেন। চার নম্বর আছে দেখুন, এ ফরওয়ার্ডিং লেটার অফ দ্য এইচওআই হ্যাজ টু বি এনক্লোজড উইথ দিস ফরম্যাট, যে ফরম্যাটটা সাবমিট করা হবে তার সাথে কিন্তু এইচওআইয়ের একটা ফরওয়ার্ডিং লেটারও থাকবে। দেখুন নিচে ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ বাঁকুড়ার সিগনেচার রয়েছে। এবার দেখুন ফরম্যাটটা কী আছে, ফরম্যাট ফর পেনশনার ফ্যামিলি পেনশনার ফিল ইন ব্লক লেটার। দেখুন কী বলছে, নেম অফ দ্য স্কুল মাদ্রাসা সাব ডিভিশন যেটা হবে বাঁকুড়া সদর বিষ্ণুপুর খাতড়া, ব্লক লিখবেন, এইচওআই কন্ট্যাক্ট নম্বর, ইমেল অ্যাড্রেস অফ দ্য স্কুল মাদ্রাসা, নেম অফ দ্য এইচওআই, এইগুলো সব ফিল আপ করবেন। এবারে যে ইম্পর্টেন্ট জায়গাটা আছে দেখুন, নেম অফ দ্য পেনশনার ফ্যামিলি পেনশনার নাম লিখবেন এখানে, ডেট অফ রিটায়ারমেন্ট, ডেথ পেনশনারের ক্ষেত্রে ডেট অফ রিটায়ারমেন্ট লিখবেন, আর যারা ফ্যামিলি পেনশনার আছেন আর পেনশনারের যে মৃত্যুদিন সেটাকে লিখবেন, লাস্ট পে আনরিভাইজড রোপা 2009, অর্থাৎ ষষ্ঠ বেতন কমিশন চালু হওয়ার আগে রোপা 2009 অনুযায়ী যে লাস্ট পেটা ছিল সেটা লিখবেন, ডেট অফ অপশান আন্ডার রোপা 2019, এবং রোপা 2019 অনুযায়ী কবে ডেট অফ অপশান নেওয়া ছিল সেটাকে লিখতে হবে, রিভাইজড পে অ্যাজ অন দ্য ডেট অফ অপশান, এবং রিভাইজ যে পেটা হবে ডেট অফ অপশানে সেটাকে এখানে লিখতে হবে। ছ নম্বরে আছে দেখুন, রিভাইজ পে অ্যাজ অন ডেট অফ সুপারানুয়েশন ডেথ উইথ লেভেল অ্যান্ড সেল, এছাড়া এখানে লেভেল এবং সেল লিখতে হবে কারণ এটা তো ষষ্ঠ বেতন কমিশনে যেহেতু গেট পে উঠে গেছে লেভেল সেল হয়েছে সেটাকে লিখতে হবে। পিপিও নাম্বার লিখবেন এখানে, এমপ্লয়ি আইডি অ্যাজ পার IOSMS, যদি IOSMS-এ যে এমপ্লয়ি আইডি আছে সেটাকে লিখবেন, মোবাইল নাম্বার অফ পেনশনার এবং ফ্যামিলি পেনশনার, এবং ফ্যামিলি পেনশনার পেনশনারের মোবাইল নম্বরটা দেবেন। দশ নম্বরে আছে দেখুন, ব্রিফ ডেসক্রিপশন অফ প্রবলেম রিগার্ডিং রিভাইজ পেনশন অ্যাপ্লিকেশন অফ দ্য পেনশনার ফ্যামিলি পেনশনার, এছাড়া কী প্রবলেম হয়েছে অর্থাৎ রিভাইজ পেনশন ফাইল সাবমিট না করতে পারার যে কারণ সেটাকে এখানে আপনাদেরকে লিখতে হবে। নিচে দেখুন সিগনেচার অফ দ্য এইচওআই উইথ সিল। ধন্যবাদ।